হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আমার পাপ্পু ভাই চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম। আপনারা অনেকে আমাকে অনেক সাপোর্ট করছেন, অনেক হেল্প করছেন, অনেক ধরনের কোশ্চেন আপনারা করছেন আমাকে, আমি আমার ভিডিওগুলোকে অনেক সাপোর্ট করছেন। আমি আপনাদেরকে ট্রাই করছি যে রিপ্লাই দেওয়ার, অনেকে আমি রিপ্লাই দিতে পারি নাই হয়তো বা সময়ের কারণে, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি তাদেরকে রিপ্লাই দেওয়ার অবশ্যই ট্রাই করব। সবাই আমাকে এই ধরনের কোশ্চেন যেরকম করছেন যে ভাই আপনি ঠিকমতো রিপ্লাই করেন না বা এই, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সো আমি ট্রাই করব আপনাদেরকে হেল্প করার, কারণ আমি কয়েকদিন একটু প্রচুর পরিমাণে বিজি ছিলাম। সো অনেক ধরনের কথাই বা ই হয়েছে, একটা মিসকমিউনিকেশন বা কথাগুলা যে ডিটেলসে বলার জন্য যে ব্যাপারটা সেটা আমি বলতে পারি নাই, বা অনেকে আমি ট্রাইও করছি রিপ্লাই দেওয়ার বা কথাগুলো বলার, যার যে ধরনের কোশ্চেন জানার আছে। আমি ইনশাল্লাহ ট্রাই করবো আপনাদেরকে সব ধরনের রেসপন্সই করতে। সো আমি আজকে কানাডার আরেকটা বেশ সুযোগের কথাই বলবো। মূল পয়েন্টে আমি আসি আপনাদের কাছে, যে বেশ সুযোগ বলতে যে আপনাই কানাডাতে যেরকম জব ব্যাংকের থ্রুতে কানাডাতে আসবেন, ওয়েল সো আপনি বিভিন্ন পারপাসে আসতে পারেন। আপনার যদি বিভিন্ন ধরনের কিন্তু জবের অফার আছে বা জবের কিন্তু অপরচুনিটিস আছে কানাডাতে, এখনো পর্যন্ত আছে। আমি যদি আজকে আপনাদেরকে বলি যে যেই প্রভিন্সগুলো আপনারা বাছাই নেবেন, সেই বাছাই করে নেবেন, সেই ব্যাপারেও কিন্তু আমি আপনাদেরকে কথা বলছি বা ইন ডিটেলসে সব কিছু বলছি। মূলত যে ফরম্যাটটা, আপনারা ওয়ার্ক পারমিটে কানাডাতে আসতে হলে আপনাদের কিন্তু অবশ্য অবশ্যই জব ব্যাংকের থ্রুতে অ্যাপ্লাই করেই আসতে হবে। ইভেন আপনারা নিজে নিজে অ্যাপ্লাই করে রিজিউমে বা কভার লেটারের থ্রুতে আসতে পারবেন। যেরকম একজন আমাকে কোশ্চেন করছে যে কভার লেটার আবার রিজিউমে কেন দরকার। রিজিউমি ব্যাপারটা যেরকম সিবি ড্রপ করি আমরা বাংলাদেশে, ওরকম হলো এখানকার নাম হলো রিজিউমি, যেখানে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন, দেন আপনার ইন ডিটেলস, আপনি পড়াশোনার সব কিছু এখানে থাকবে, ইভেন আপনার ওয়ার্কের যে এক্সপিরিয়েন্স সেগুলোও থাকবে, ইভেন আপনার ইন ডিটেলস আপনি আসলে মানুষটা কিরকম বা মানুষটা কি, আপনার কি কি স্কিল বা কোন ক্ষেত্রে আপনি দক্ষ, সেই ব্যাপারগুলো আপনার রিজিউমিতে তুলে ধরবেন। আর কভার লেটারের ব্যাপারটা হলো যে আমি যেটা বলবো যে আপনি একটা কোম্পানির যদি ওরা কি চায়, ওদের কি ধরনের যেরকম একটা গোল থাকে প্রতিটা কোম্পানির, সেই গোলটা আপনারা অ্যানালাইসিস করে বের করার ট্রাই করবেন, সেই থ্রুতে আপনারা কভার লেটার বানাবেন। কারণ কভার লেটার ব্যাপারটা এরকম, যেরকম একটা বইয়ের বা বইয়ের যে প্রথম পেজটা যেটা কভার, সো ওই কভারটা যেরকম ইম্পর্টেন্ট কাইন্ড অফ কভার লেটারটা ওইটাই। তো এইখানে আপনার রিজিউমির আগেই কিন্তু কভার লেটারটা আর রিজিউমির পাশাপাশি সাবমিট করতে হয়। কভার লেটার প্রথমে, দেন রিজিউমিটা সাবমিট করতে হয় একটা যখন আপনাকে মেল করবেন জব ব্যাংকের থ্রুতে। সো এই ক্ষেত্রে আপনার কভার লেটারটা এই কারণেই প্রয়োজন, কারণ কভার লেটারের থ্রুতে ওরা আইডেন্টিফাই করে হু আর ইউ। সো এই জিনিসটাই কিন্তু মেনশন করা হবে এইখানে। সো এই কারণে কভার লেটারটা প্রয়োজন। আর কভার লেটারটা আমি বলবো, আপনারা যদি কোম্পানির গোলের থ্রুতে আপনি কভার লেটারটা স্টার্ট করেন, কভার লেটারে কিন্তু হিউজ পরিমাণে, যেরকম গুগলে আপনি কভার লেটারের ক্যাটাগরিগুলো পাবেন, সেখান থেকে একটা সিলেক্ট করে আপনার কাছে যেটা ভালো মনে হয় সেটা আপনি আপনার নিজের মতো করে ক্রিয়েট করে সেটা আপনি সাবমিট করতে পারেন। সো কভার লেটারটা এই কারণে প্রয়োজন। আর রিজিউমের ব্যাপারটা তো অবশ্যই প্রয়োজন, কারণ রিজিউমের মাধ্যমে আপনি নিজে কি, আপনার কী কী কাজে স্কিল আছে বা দক্ষ, আপনি সেই কাজগুলো কিন্তু ওখানে এক্সপ্লেন করতে পারেন। সো এই হলো এই কভার লেটার আর রিজিউমির পোর্শনটা। আর জব ব্যাংকের ওয়ার্ক পারমিটে আপনি আসার জন্য কানাডাতে জব ব্যাংকের থ্রুতেই কিন্তু আপনার অ্যাপ্লাই করে, ধৈর্য সহকারে অ্যাপ্লাই করে করে একটু টাইম নিয়ে আসতে হবে। সো এই ক্ষেত্রে কিন্তু আপনি যদি নিচে করেন, ওই ক্ষেত্রে কিন্তু খুব বেশি টাকা লাগে না। আমি আগেও বলছি, এখনও বলতেছি, আপনারা অনেক জিনিস না জানার কারণে এজেন্সির থ্রুতে যান, এই কারণে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা ক্রিয়েট হয়। সো এখন আমি কভার লেটারের কথাও বলছি, রিজিউমির কথাও বলছি, এখন আমি যে কাজগুলো বলবো, যে আপনি যদি যেরকম কানাডাতে আসার পরে যেরকম আপনার যদি ব্যাক লাইক বাংলাদেশে বা আপনি যে যেখানেই থাকেন ওইখানে যদি ওয়েল্ডিংয়ের কাজ জানেন, আপনারা যদি ঢালাইয়ের কাজ জানেন, আপনারা যদি সাইডিংয়ের কাজ জানেন, আপনারা যদি যেরকম প্লাম্বিংয়ের কাজ জানেন, আর আপনারা যদি যেরকম ফ্লোরিংয়ের কাজ জানেন, আপনারা যদি কল ফিটিং করতে পারেন, দেন আমি ঢালাইয়ের কাজেরও বলে দিছি আপনাদেরকে, ইভেন আপনারা যদি টাইলস লাগানোর কাজ জানেন, আপনারা যদি ব্যাকফ্লাশ মিনস যেটা আপনার কিচেন ক্যাবিনেটের পিছনে লাগানো হয় যেটা সিমেন্টের থ্রুতে, আর টাইলসগুলো মূলত একটা বাড়ির আপনি যখন ইন্টারেন্সে ঢুকবেন সেখানে লাগানো হয়, ওয়াশরুমে লাগানো হয়।
সো আপনি কিন্তু এই কাজগুলোর যদি এক্সপিরিয়েন্স থাকে এই কাজের থ্রুতে কানাডাতে ডিরেক্টলি আপনি আসতে না পারলেও বা কোনো কোম্পানির থ্রুতে আপনি যদি যোগাযোগ করে আসতে পারেনও, বাট আমি যেটা বলবো, আপনি যদি যে কোনো একটা কাজে আপনার স্কিল আছে বা আপনি এই গেট লাগানোর কাজগুলা বা ফ্রেম করার যে কাজগুলা এগুলার কাজও টুকটাক জানেন, এগুলা কিন্তু আপনি এখানে পেয়ার কার্ড পাওয়ার জন্য যে এক যেরকম আপনি যে একটা কোম্পানি থ্রুতে আসলেন, কোম্পানি থ্রুতে আপনার 1 বছর ওইখানে কাজ করতে হবে, দেন আপনি পেয়ার কার্ডের জন্য অ্যাপ্লাই করে, এই যে কাজগুলার কথা বললাম এই কাজের কিন্তু কোনো ইন্সপেকশন নাই, সিটি থেকে কোনো ইন্সপেকশন করে না। সো আপনি যদি এই কাজগুলো ধারণা থাকে, এই কাজগুলো কিন্তু কোনো একটা কোম্পানির থ্রুতে আপনি কিন্তু এই কাজগুলো করতে পারেন পার্ট টাইম হিসাবে, দেন আপনি যখন মেন যে কাজটা আপনি যেই ওয়ার্ক পারমিটের যেই থ্রুতে আসবেন ওই কাজটা কমপ্লিট করে পার্ট টাইমে কিন্তু ওই কাজগুলো করতে পারেন। আর এই কাজগুলা যখনই আপনি আপনার 1 ইয়ার্স কমপ্লিট হয়ে যাবে, আপনি পেয়ার কার্ডের জন্য আবেদন করে ফেলছেন, আপনি পেয়ার কার্ড পেয়ে গেছেন, দেন আপনি ওই কাজটা কুইট করে কিন্তু এই কাজের মধ্যে ইনভলভ হতে পারেন। কারণ এই কাজগুলোর মধ্যে হিউজ পরিমাণে টাকা, এখানে আমি আবারও বলছি, কারণ এখানে কোনো আওয়ার বেসিসের কোনো হিসাব না, এখানে মূলত আপনি একটা কাজ করে প্রতি স্কোয়ার ফিটে আপনি কতটুকু টাইলস লাগেন সেই হিসাবে আপনি টাকা পাবেন। সো এটা অনেক সময় স্কোয়ার ফিটে $12-13, এখানে কিন্তু কোনো আপনি যদি 1 ঘন্টার মধ্যে যেরকম 20 স্কোয়ার ফিট টাকা 20 স্কোয়ার ফিট টাইলস লাগাই ফেলতেছেন বা 15 স্কোয়ার ফিট টাইলস লাগাই ফেলতেছেন ওই অনুপাতে কিন্তু টাকা পাইতেছেন। আর একটা এই ইস্যুগুলো যেরকম কানাডাতে কিন্তু এখন বাড়ি বানানোর যে ইস্যুটা, প্রতি মানুষ কিন্তু প্রতি বছর 4-5 লাখ বা হয়তো বা আরও বেশি কিন্তু অ্যাপ্লাই করে আসতেছে কানাডাতে, তো তাদের কিন্তু এখানে কিন্তু বাড়ি বানানোর ডিমান্ডটা কিন্তু অনেক বেশি, এখানে মূলত অনেক ধরনের কোম্পানি আছে। সো আমি নিজে যেরকম আমি নিজে বিল্ডার্স, আমারও কিন্তু এই ধরনের লোকের ক্রাইসিস এখানে আছে। সো আপনারা এখানে আসার পরে যখন এই কাজগুলো যদি জানেন, আমিও আপনাদেরকে যেরকম হেল্প করতে পারবো, আমারও এইসব কাজের লোক লাগে, কারণ এই ধরনের কাজের পূর্ব এক্সপিরিয়েন্স আমার নাই। অনেকে টুকটাক করে বা ভালো এক্সপিরিয়েন্স আছে, ভালো কাজ জানে, যারা ওই ধরনের ওয়ার্ক পারমিটের পাশাপাশিও কিন্তু কানাডা আসার পরে এই কাজগুলোর মধ্যে আপনার ইন্টার করে আপনার লাইফটাকে অন্যরকমভাবে ঘুরাতে পারবেন। যেমন এখানে প্লাম্বিংয়ের যে কাজটা, প্লাম্বিংয়ের কাজের জন্য আপনার যেরকম এখান থেকে লাইসেন্স পেতে হবে, 4 বছরের কোর্স আছে, এই কোর্স কমপ্লিট করে আপনি প্লাম্বিংয়ে কিন্তু ভালো টাকা আর্ন করতে পারবেন। কারণ প্লাম্বিংয়ে যখনই আপনি একটা বাড়ির প্লাম্বিংয়ের কাজ শেষ করে দিবেন তখন আপনি অলমোস্ট $28,000 থেকে $30,000 আপনি কিন্তু বিল চার্জ করতে পারবেন। সো কানাডার কিন্তু এই ধরনের একটা বিগেস্ট ইস্যু, আপনারা এই কাজগুলো যদি আপনার পূর্ব এক্সপিরিয়েন্স থাকে আর আপনি যদি এখান থেকে একটা সার্টিফাইড হয়ে যেতে পারেন, সো তারা কিন্তু এই কাজগুলো করতে পারেন। এখন অনেকে আছে, ভাই আমার পক্ষে এখন পড়াশোনা করা সম্ভব না, IELTS দেওয়া সম্ভব না, তারা কি করতে পারেন, যারা কানাডাতে যেগুলা যেসব জবগুলোর মধ্যে IELTS এর রিকোয়ারমেন্ট নাই, ওই জবগুলোতে অ্যাপ্লাই করে আপনি এখানকার পেয়ার কার্ড পার্মানেন্ট হওয়ার পরে কিন্তু এই কাজগুলোর মধ্যে শিফট করতে পারেন। সো এটা কিন্তু বেস্ট অপরচুনিটি। আমি অনেকজনের সাথেই কথা বলছি এই ব্যাপারে, সারা কিন্তু আমাকে এই ধরনের ব্যাপারগুলাই ইন ডিটেলসে বলছে। সো আপনারা কিন্তু এই কাজগুলো করতে পারেন। আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমি নেক্সট কোনো ভিডিওতে আপনাদের কোশ্চেনের অ্যান্সার দিব, অবশ্যই আমি আপনাদেরকে বুঝায় বলবো আরও। সো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করেন আমার চ্যানেল, শেয়ার করেন, কমেন্টস করেন, আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাতে পারেন। আমার ফেসবুক আইডির লিঙ্ক, ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক আমি দিয়ে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।